আল্লাহ হাফেজ। গুড ইভিনিং, আজকে আমি আর আমার ভাগ্নি বেরিয়েছি একটু বেরাতে ওদের এখানে মোরেলগঞ্জে। এখানে দেখুন লেখা আছে কালীবাজার 0 কিলোমিটার, মোরেলগঞ্জ ফেরিঘাট 3 কিলোমিটার। এটা হচ্ছে ওদের স্কুল। বাহ সুন্দর তো, বলাই বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়। রোদটা পুরো চোখে পড়ছে, যাই হোক ওদিকে গেলাম না, এবার বাইরে যাই, এখান থেকে ভ্যানে উঠে যাবো মোরেলগঞ্জ। আমরা এখন মোরেলগঞ্জের দিকে যাচ্ছি, ওদের স্কুল থেকে ভ্যানে উঠে যাচ্ছি মোরেলগঞ্জ। চলুন মোরেলগঞ্জ, মোরেলগঞ্জ বাজার। এইখানের নৌকোগুলো একটু ভিন্ন স্টাইলে দেখতে, মানে ওই মাছুয়ার যে নৌকোগুলো সেরকম না। এটা তো সেই মোরেলগঞ্জের ফেরিঘাট। আচ্ছা এই পাটে এটা কি মোরেলগঞ্জ? হ্যাঁ নাকি ওইটা মোরেলগঞ্জ? এটাও এটাও? হ্যাঁ হ্যাঁ এটা, মানে এখান থেকে নিয়ে পুরোটাই মোরেলগঞ্জ। ও আচ্ছা। আর এখানে এসে আকাশে রোদ বৃষ্টি নিয়ে সব কিছু খেলা দেখতে ভালো লাগছে। এই নদীটার নাম হচ্ছে গিয়ে পানগুঞ্চি। এই নদীর নাম হচ্ছে পানগুঞ্চি। আমি আগের দিনে এই নদীর উপর থেকেই ফেরিতে করে এসেছি। নদীর নাম হচ্ছে পানগুঞ্চি। দেখুন ২০ টাকা করে হচ্ছে ভাড়া, তো ২০ টাকা হচ্ছে কি পুরো একদম ওয়াটার রাইড। এখান থেকে একটা কার্গো যাচ্ছে, কার্গো। মিতুকে নিয়ে এখানে ঘুরতে এসেছিল, মিতু এখানে কিছুই জানে না, ও উল্টে আমাকে করে চেনাতে হচ্ছে। মিতু জানে না কিছুই, ওকে উল্টে আমাকে ঘোরাতে হচ্ছে। ও বলে হ্যাঁ মামা আমি চিনি চিনি, চলো চলো। এসে দেখি কিছু জানে না। দেখুন জায়গা এইখানটায়, এই ছোট্ট নদীতে বেশ জলের ঢেউ, কারণ এখান থেকে সমুদ্র খুব একটা বেশি দূরে না, সেই কারণে এই জলের ঢেউটা এরকম। আর এটা দেখুন কত সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ। থেকে এই কার্গোতে করে, মানে এই কার্গোগুলোতে করে মাল নিয়ে আসে তারা বিভিন্ন অঞ্চলে যায়। এটা নিশ্চয়ই মোরেলগঞ্জে কোথাও এসছে, বাইরে কোথাও এসছে হয়তো। তো ফাইনালি আমরা চলে আসলাম এই পারে। চলে এসছি আমরা এই পারে। আচ্ছা একটা কথা বলি, এইখানটা নদীতে এই পার থেকে ওপার হতে মিতু বলছিল যে এখানে কি টাকা বেসিক্যালি নেয় না, এটা গভর্নমেন্ট দিয়েছে আর কি। তারপরে ওরা টাকা তুলে দিয়ে দিল না দিল। তো আমি তারপরে 20 টাকা দিয়ে আসলাম, যাও রুলস দিলাম। আমরা আসলাম এই পারে। এখন এই পারে থেকে একটা ব্রিজের মতো আছে, হর্ন মেরেই যাচ্ছে। দেখুন জায়গাগুলো জানি কেমন। নৌকোতে করে গাছ নিয়ে এসছে না, আমি আর ও দেখি কোথায় যাই, এই চিন্তা করে চলে আসলাম পানগুঞ্চি নদীর পাড়ে। এখানে যাওয়ার কোনো জায়গা নেই, সেই নদীর পাড়ে আমার খুব ভালো লাগে, সেই নৌকে বললাম চল নদীর পাড়েই যাই। নদীর পাড়ে এসে একটু হাঁটি, তারপরে হেঁটে এখান থেকে কোথাও কিছু কিছু খেয়ে তারপর আবার বাড়ির দিকে রিটার্ন করবো। সুন্দর লাগছে এখানে ভিউটা। বল তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে। লোকজন এটা হচ্ছে মোরেলগঞ্জ পৌরসভা। দেখুন সুন্দর, বাহ সুন্দর। তো মোরেলগঞ্জে এসে অনেকটা হাঁটলাম, হেঁটে কষ্ট হয়ে গেছে, আবার যাচ্ছি পিছন দিকে, ওখানে কোথাও কিছু গিয়ে খাবো। চলুন যাওয়া যায়। আসলে মিটুও সেরকম বাজারে ভালো কিছু চেনে না, তো এখানে কোথায় খাবো একটা জায়গায়, তো এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, সেখানে যাই, সেখানে খাওয়া দাওয়া করি, গিয়ে যাওয়া যায়। তো হ্যাঁ, তো ফাইনালি একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তো ও কী খাবে সেটা চুজ করতে পারছিল না, ও চুজ করলো লাস্টে আইসক্রিম আর কি কোল্ড কফি, আর আমি নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। ব্যাস যাক, এখন এখানে নুডলস পাওয়া যাবে না, আজকে শনিবার, এবার আজকে শুক্রবার, সেই জন্য মনে হয় নুডলস ফুডলস বন্ধ। ভেবেছিলাম আমরা একদম কিছু খাবো, বাট না, যাই হোক আমরা খেয়ে নিই, তারপরে হচ্ছে আপনাদের দেখা হবে। হ্যাঁ আমরা জাস্ট বাড়ি থেকে খেয়ে আসলাম, সেই জন্য এখন খাওয়ার ইচ্ছে নেই, যাই হোক। কেমন লাগছে তোর? ফেরি রাস্তা রয়েছে এইটা, আমরা মোরেলগঞ্জ বাজার থেকে আবার ফেরি রাস্তা চলে আসলাম, এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। মোরেলগঞ্জ বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা করে মাথা পিছু,
আর ফেরিতে গেলে কোনো টাকা লাগে না, ফেরিতে হচ্ছে কি ফ্রি। এটা হচ্ছে মোরেলগঞ্জ থানা। তো ফেরি ঘাট এসে দেখলাম ফেরি নেই, ফেরি ওই পারে দাঁড়িয়ে আছে, তবে এইখানটায় ট্রলার আছে, দেখি ট্রলারে করে ওই পারে চলে যাবো। চলুন দেখি ফেরির জন্য দাঁড়িয়ে থাকলে হবে না, আমার ট্রলারে করে চলে যাই এবারে তাড়াতাড়ি হবে। বস দশ টাকা করে এখান থেকে ট্রলারে, দশ টাকা করে মাথা পিছু। এটা হচ্ছে সেই কাপ কি পান পানগুচি ফেরিঘাট, ফেরি নেই বলে আমার ট্রলারে করে এবারে চলে যাই। তো আমার ভাগ্যে সে আমাকে দেখে সেও বলছে ভিডিও করবে, ও ভিডিও করতে আরম্ভ করে দেখো ছটা চৌত্রিশ বাজে, এখন আমরা আস্তে আস্তে ছটা তেতাল্লিশ বাজে, এখন আমরা আস্তে আস্তে বাড়ি দিয়ে যাবো। তো বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ হবো, কালকে সকালে আবার এখান থেকে বেরোবো। নদীতে ব্যাপক ঢেউ, কিন্তু কেমন লাগছে বল, দেখবি না ঢেউগুলো অনেক সুন্দর লাগছে বল, নৌকা ডুলছে। হ্যাঁ চল ফেরি ছাড়া দেখি, ফেরি হচ্ছে সেই ফেরি, ফেরির উপর দাঁড়িয়ে আছে, এখানে দুখানা ফেরি, এই ফেরিটা চলে না, একটা চলে যদি কোনো প্রবলেম হয় তাই মনে এটা চালায়। তো এই ফেরিটা এখন ছাড়তে মনে হয় দেরি আছে, এখানে কী কী আছে দাদা? আমরা আসলে পেয়ারা নিয়ে আসলাম, এই পেয়ারা খাবো এখন। এদিকে আকাশটা খুব সুন্দর লাগছে, কালারটা মানে এখান থেকে সমুদ্রটা খুব বেশি দূরে না, কত সুন্দর দেখছে দেখো কালারটা। তো এখন একটা মজার ব্যাপার হলো, মজার ব্যাপারটা কীরকম হলো, এই ফেরিঘাটে যেখানে খাচ্ছিলাম ওই দোকানটায়, তো ওই দোকানটায় খেতে খেতে আমি যখন টাকাটা দিয়েছি ওনাকে, ঠিক আছে, আমি যখন প্লেটটা হাত দিয়ে নিয়েছি ওইটা, তো ওনার হাতে আমি বিশ টাকা বলতে কুড়ি টাকা দুটো দশ টাকা নোট দিয়েছি। তো আমরা খেতে খেতে দিয়ে গেছিলাম, খেয়ে এসে আমরা চলে যাচ্ছিলাম, তখন বলছে দাদা টাকাটা, আমরা বললাম দাদা দিয়ে দিলাম তো, বাট সে বলছে দেও, দিলাম না, তারপর আবার দিলাম, আমি তাকে পঞ্চাশ টাকা টাকা নোট বের করে দিয়েছি, দেওয়ার পরে সে আমাকে আশি টাকা ফেরত দিয়েছে, মানে সে হয়েছে একশো টাকা। তাকে আমি বললাম যে দাদা আমি কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা দিয়েছি, ব্যাপারটা আমি চাইলে কিন্তু নিয়ে আসতে পারতাম। তো ব্যাপারটা যেরকম, যাই হোক, বাংলাদেশে যদি কেউ খাওয়া দাওয়া করেন একটু দেখে দেবেন, টাকাটা যখন দেবেন তখন বলবেন যে টাকা দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো আমাদের বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছে, প্রায় সন্ধে, রাত বলতে সন্ধে হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, সাড়ে ছটা পৌনে সাতটা বাজে প্রায়। তো এখন যাবো এখান থেকে, সামনে একটা বাজার আছে, কী বাজার বললি? কালিকাবাড়ি বাজার আছে, সেখান থেকে আমরা কিছু মোগলাই কিনবো ওই বাচ্চাদের জন্য বাড়িতে, ওটা কিনে চলে যাবো বাড়িতে। তো এই ভিডিওটা যদি রাখলাম, তো একটা নর্মাল ভিডিও করলাম, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানি কিছু দেখা যাচ্ছে না আমাকে, ও পাশে বসে আছে ওকে দেখা যাচ্ছে না। তো এরপরে আরও নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, তো এই মোরেলগঞ্জে এই অবধি এই ভিডিওটা লাস্ট ভিডিও, ধন্যবাদ সবাইকে, আরও নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, জোরে বল টাটা, এত জোর বলার বয়স, একটু আস্তে আস্তে কথা বলে। যাই হোক, ওয়েদারটা কত সুন্দর লাগছে, একটু লাল হয়ে আছে দিকটা, বাহ। তো যাই হোক, চলুন দেখা হবে নেক্সট ব্লগে, বাই।